আমার তো মনে হয় 2009 সালে যখন যেভাবে পার্লামেন্ট ইলেকশনে যে ফলাফল হয়েছিল তখনই নেতৃত্বের চিন্তা করা উচিত ছিল, তারা সঠিকভাবে নেতৃত্ব দিতে পারছেন কি না। লোকসভা ভোটে বিপর্যয়ের জন্য সিপিএম নেতৃত্বের দুর্বলতাকেই সরাসরি দায়ী করলেন সোমনাথ চট্টোপাধ্যায়। ভোটের ফল পর্যালোচনা করতে সম্প্রতি দিল্লিতে সিপিএম পলিট ব্যুরোর বৈঠক হয়। সেই বৈঠকের পরে বিমান বসু বলেন, কমিউনিস্ট পার্টিতে সব সিদ্ধান্তই হয় সমষ্টিগতভাবে। কমিউনিস্ট পার্টির প্রাক্তন নেতা সোমনাথ চট্টোপাধ্যায় অবশ্য বিমান বসুর এই তত্ত্বকে পুরোপুরি খারিজ করে দিয়েছেন। কিছুই তো হলো না, সবাই বলছেন যে আমরা দায়ী নই, তো কে দায়ী? এখানে বলা হচ্ছে কালেকটিভ লিডারশিপ, কালেকটিভ ডিসকাশন করে কালেকটিভ ডিসিশন হয়, তো সুতরাং সুবিধে এটাই বলা হচ্ছে যখন নিজেদের কোনো উত্তর থাকে না তখন এটাই বলা সুবিধে যে আমি একা করিনি। 2008 সালে প্রকাশ কারাটে নির্দেশ অমান্য করে লোকসভার অধ্যক্ষের দায়িত্ব পালন করে গিয়েছিলেন, তার জেরে দল থেকে বহিষ্কৃত হতে হয়েছিল। এবার সিপিএম এর ভরাডুবির জন্য নাম না করে সেই প্রকাশ কারাটের দিকেই আঙুল তুললেন সোমনাথ চট্টোপাধ্যায়। একথা আমি 2009 সালেও বলেছিলাম যে এখনই সাম হেড শুড রোল, আমি তখন দিল্লিতে বলেছিলাম। জেনারেল সেক্রেটারি করেন না সিদ্ধান্ত, সেগুলো চাপিয়ে দেন না, কেউ বলুক দিকনি বাম ফ্রন্টের মধ্যে বা বাম দলগুলিতে, তারাই তো সর্বেসর্বা, কে তাদের বিরোধিতা করছে? সেই জন্যই তো বলছে কালেকটিভ লিডারশিপ। সারা ভারতবর্ষে পরিবর্তন চাইতে চায় না, কারণ সকলেই বেশ মৌরসী পাটটায় বসে আছে। সেখানে কারাট বুদ্ধদের তৃতীয় বিকল্প কিংবা বিকল্প জোট গঠনের ডাককেও হাস্যকর বলে মনে করছেন সোমনাথ চট্টোপাধ্যায়। ভুল হয়ে গেছে, এখনো এই যে তৃতীয় ফ্রন্টের করার জন্য যে একটা প্রচেষ্টা, তা হাস্যকর হয়ে দাঁড়িয়েছিল। 2009 সালেও সেই চেষ্টা হয়েছিল, সম্পূর্ণ ব্যর্থ হয়েছিল, এবারও সেই চেষ্টা হয়েছে, সম্পূর্ণ ব্যর্থ হয়ে গেছে। একে গোপালন ভবন থেকে আলিমুদ্দিন হয়ে জেলা, সবেতেই মাথা পাল্টানোর পক্ষে সোমনাথ। এটা শুধু রাজ্যের জন্যে নয়, রাজ্যের নেতৃত্ব নয়, এটা কেন্দ্রীয় সরকারের কয়েকটি সিদ্ধান্তের যে ফলাফল সেটাও এখানে মানুষরা, বিশেষ করে বামপন্থীরাও গ্রহণ করেনি। আমি রাজি আছি পার্টি কাজ করতে, কিন্তু আমার পাশে থেকে একটু দাঁড়াবেন আমার বিপদের সময়, এই যে একটা ফিলিং হয়েছে অনেকের, বহু কর্মী সমাজ, যে আমাদের কেউ নেই, কেউ দেখাই তো যাচ্ছে কেউ নেই, কিসে খালি অফিসে বসে মিটিং করলে তো হয় না, ওখানে শুনি মিটিং হয়, মিটিং করে কি হবে? আজকে আমার যেটা, কোন স্তরে পরিবর্তন চাইছেন? শীর্ষস্তরে, একেবারে শীর্ষস্তরে করতে হবে, এবং বিভিন্ন জেলায় যারা সমস্ত আজকে ডিস্ট্রিক্ট জেলা সম্পাদক হয়ে রয়েছেন বহু বছর ধরে, সেই জেলাগুলো দেখুন না কি হচ্ছে। সোমনাথ চট্টোপাধ্যায়ের মতে সিপিএমকে ঘুরে দাঁড়াতে হলে নেতৃত্বের সামনের সারিতে তুলে আনতে হবে শিক্ষিত তরুণ মুখ। দীপক ঘোষ, এবিপি আনন্দ, কলকাতা।